আজি গৰু বিহু, অহাকালি অসমৰ বাপতি খাহুন, বহাগ বিহু অসমৰ ৰাইজে উৎসাহ আনন্দৰে সৈতে পালন কৰিব। আজিৰ এই সুন্দৰ দিনটোত মই অসমবাসী ৰাইজলৈ বহাগ বিহুৰ শুভকামনা যাচিছোঁ। অহা 16 তাৰিখে সন্ধিয়া 7 বজাত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া গুৱাহাটী বিমানবন্দৰত উপস্থিত হ'ব। তাৰ পৰা তেখেতে জালুকবাৰী হৈ জি এছ ৰোড হৈ নিশা ৰাজ্যৰ 1 নম্বৰ চৰকাৰী অতিথিশালাত নিশা কটাব। ৰাতিপুৱা 10:30 বজাত তেখেতে নলবাৰীত আহি আমাৰ এখন নিৰ্বাচনী সভাত ভাষণ দিব। 10:30 বজাত মোদী ডাঙৰীয়াই একজেক্টলি ফিল্ডত আহি উপস্থিত হ'ব। সেইকাৰণে ৰাইজক আমি 9:30ৰ আগতেই আহিবৰ বাবে আহ্বান জনাইছোঁ। এই সভাত বৰপেটা লোকসভা সমষ্টি আৰু দৰং ওদালগুৰিৰ একাংশ আৰু কোকৰাঝাৰৰ একাংশ বিধানসভা সমষ্টিৰ ৰাইজে অংশগ্ৰহণ কৰিব। মূলতঃ নলবাৰী আৰু ইয়াৰ আশে কাষে থকা সমষ্টিকেইটাৰ পৰাই মূলতঃ ৰাইজ আহিব। আমাৰ দৃষ্টিত লোকসভা নিৰ্বাচন উপলক্ষে ৰাজ্যত ইতিমধ্যে এটা প্ৰবল উৎসাহ আৰু উদ্দীপনাৰ সৃষ্টি হৈছে। তাৰ পৰিপ্ৰেক্ষিতত এই সভাত যথেষ্ট সংখ্যক লোক আহিব বুলি মই আশা কৰোঁ। আৰু ময়ো নলবাৰী জিলা আৰু ইয়াৰ আশে পাশে থকা বৰপেটা বা কামৰূপ জিলা, তামোলপুৰ জিলা, বাক্সা জিলা আশে পাশে থকা ৰাইজক নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ সভাৰ বাবে নিমন্ত্ৰণ জনাইছোঁ। ইয়াৰ পিছত আৰু মোদী ডাঙৰীয়া অসমলৈ সমগ্ৰ নিৰ্বাচনৰ সময়ছোৱাত তেখেত নাহে, আৰু এখনেই নিৰ্বাচনী সভাত তেওঁ অংশগ্ৰহণ কৰিব, যিখন সভা নলবাৰীত নিৰ্ধাৰণ কৰা হৈছে। মই তাৰ পৰিপ্ৰেক্ষিতত অসমবাসী ৰাইজক আৰু বিশেষকৈ নলবাৰী, বৰপেটা, বাক্সা, কামৰূপ আৰু তামোলপুৰ জিলাৰ ৰাইজক, বঙাইগাঁও ৰাইজক মই নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নিৰ্বাচনী সভালৈ নিমন্ত্ৰণ জনাইছোঁ। নামনি অসমত প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াই এই গোটেই প্ৰচাৰটো আৰম্ভ কৰিব বুলি ক'ব পাৰি, তাৰ পিছদিনাখন মনোনয়ন। গতিকে মই ভাবোঁ যে প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ ৰাইজেও সিদিনাখন মোদী ডাঙৰীয়াৰ ভোট দিয়াৰ আগতে বক্তব্য শুনিব পাব, দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনেও শুনিব পাব, তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনেও সুবিধা পাব। আমাৰ বাবে দিনটো এনেকৈ ঠিক হ'ল যে যিখিনি কথা ক'ব, 3টা পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ কাৰণে ই প্ৰযোজ্য হ'ব। আৰু 18 তাৰিখে আমাৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি জগত প্ৰকাশ নাড্ডা ডাঙৰীয়া আহিব, তেওঁ কোকৰাঝাৰত এখন সভাত ভাষণ দিব। তাৰপিছত তেওঁ মাজবাট সমষ্টিত অংশগ্ৰহণ কৰিব আৰু শেষত তেওঁ গুৱাহাটীৰ বকো সমষ্টিত, দুধনৈ সমষ্টিত তেওঁ সম্বোধন কৰিব। গতিকে 17 তাৰিখে মোদী ডাঙৰীয়া, 18 তাৰিখে নাড্ডা ডাঙৰীয়া, 2টা দিন ব্যস্ততাপূৰ্ণ দিন হ'ব। প্ৰধানমন্ত্ৰীগৰাকী এই নিৰ্বাচনী সভাখনত পাতে আৰু কিবা অনুষ্ঠান আৰু তেখেতে নকৰে, কিন্তু গধূলি যিহেতু তেওঁ গুৱাহাটীৰ মাজেদি যাব, যদি ৰাস্তাত মানুহ থাকে তেওঁ গাড়ীখন শ্ল' কৰি যাব, কিন্তু আমি আনুষ্ঠানিক কোনো ৰোড শ্ব' আমি কৰিব খোজা নাই। কিন্তু সাধাৰণতে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই মানুহ দেখিলে গাড়ীখন শ্ল' কৰি যায়, সেইটো তেওঁৰ বিশেষাধিকাৰ। কিন্তু আমাৰ ফালৰ পৰা, আমি গুৱাহাটীত কোনো পাৰ্টিৰ ফালৰ পৰা ৰোড শ্ব' অনুষ্ঠিত কৰা নাই। কিন্তু মোদী ডাঙৰীয়া আহিলে ওতঃপ্ৰোতভাৱে ৰাইজ আহে, সেই বিষয়েও আমি ইলেকশ্যন কমিশ্যন আৰু ডিষ্ট্ৰিক্ট জনাই দিছোঁ যে প্ৰধানমন্ত্ৰী আহিলে ৰাস্তাত স্বতঃস্ফূৰ্তভাৱে মানুহ গোট খোৱাৰ সম্ভাৱনা আছে, সেই কথাটো আমি প্ৰশাসনক জনাই দিছোঁ। ৰুটটো যদি অকণমান কৈ দিয়ে, প্ৰধানমন্ত্ৰী কোনটো পথেৰে অতিথিশালালৈ আহিব? আমাৰ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া জালুকবাৰী, মালিগাঁও, জি এছ ৰোড, উলুবাৰী, যিটো উলুবাৰী জি এছ ৰোড ভাঙাগড়, যিটো সঁচাৰ যোৱাবাৰো তেওঁ যিটো ৰাস্তাদি আহিছিল সেইটো ৰাস্তাদিয়ে তেওঁ আহিব, আৰু নলবাৰীলৈকে তেওঁ হেলিকপ্টাৰ যোগে আহিব। হ'ব ছাৰ, আজিও আপুনি উজনি অসমত প্ৰচাৰ চলাই আছে, এতিয়া শেহতীয়া কেনেকুৱা দেখা পাইছে? একেবাৰে ক্লিন চুইপ আছে, কোনো মানে তাত প্ৰতিদ্বন্দ্বিতা নাই। আৰু আজি বিহুৰ দিনাও, সাধাৰণতে গৰু বিহুৰ দিনাতো ৰাইজ নোলায়, মাংগলিক কাম থাকে,
আজি মই তিনিচুকীয়া জিলা, লখিমপুর জিলা প্রায় তিনিটা লোকসভা সমষ্টিত আজি মই রাইজক সম্বোধন করেছো। বিহুর দিনা ইমান রাইজ ওলাই অহার রেকর্ড আগত নাই, কারণ গরু বিহুর দিনা মানুষে ঘর গরু ধুয়ায়, মাঙ্গলিক কাম করে, তার পিছতো ইমান নাই। অহাকালিও মোর সভা আছে, রাইজে কৈছে অহাকালিও মানুষ ওলাব, গতি বিহু বলেও আমি সভা বাতিল করবলগিয়া হওয়া আপনাদের আর একবারে টেনশন নলব। এগারোটা সমষ্টিত আমি লাখ লাখ ভোটত জিকিম, নগাঁও আর করিমগঞ্জ প্রতিদ্বন্দ্বিতা হব, যত প্রতিদ্বন্দ্বিতা হব মই তা নিজেই কৈছো যে নগাঁও আর করিমগঞ্জ প্রতিদ্বন্দ্বিতা হব, আর ধুবুরীত একটা তিনিকুণিয়া প্রতিদ্বন্দ্বিতা হব, মই ধুবুরীত যাওয়া নাই কারণে তার বিষয়ে কব পৰা নাই, পঁচিশ তারিখের পিছত যাম। কিন্তু এগারোটা সমষ্টিত আমার সন্মুখত কোনো প্রার্থী নামেই মানুষে নাজানে, স্থানীয় জায়গাবিলাকত মানুষে প্রার্থীর নামেই শুনা। স্যার ধুবুরীত আপনি যাম বলে কৈছে, কালিও কৈছে, আজিও কৈছে, ধুবুরীত স্যার ভবিষ্যৎ কেনেকুৱা পরিকল্পনা? তিনিকুণিয়া প্রতিদ্বন্দ্বিতা হব, আমার প্রার্থীগী প্রাক্তন বিধায়ক আছে আর গণপরিষদ দলের সংখ্যালঘু অঞ্চলতো বিশেষ সমর্থন আছে, বিজেপির ভোটখিন আছেই, গতি মই ভাবো যে যদিও আপাতত দৃষ্টিত ইউডিএফ আর কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু গণপরিষদ দলে শক্তিশালীভাবে প্রতিদ্বন্দ্বিতা করব আর শেষ হাঁহি কোনে মারিব আজিয়ে কোয়াটো টান। কিন্তু এগারোটাত বিজেপি তাত কোনো সন্দেহ নাই, এজিপি ইউপিপিএল দুটাত প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু মই মনত ভাবিছো এই দুটাত আমি জিকিম। ধুবুরীতলৈ মই আজি একো কব খোজা নাই, মই এবার ধুবুরীত পরিদর্শন কালত রাহুল গান্ধীক আপনি বাধা প্রদান করেছিলেন, মই বাধা দিয়া নিদিয়ার লগত কি কথা? তেও সিদিনাখন রাস্তাত ওলাইছিল, টিভিত চাব লাগিছিল রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, মই বাধা দিলে তেও কত গেল? আপনার সার্টিফিকেটের প্রয়োজন নাই বলি? মোর সার্টিফিকেটের প্রয়োজন নাই, কিন্তু হিন্দুর সার্টিফিকেটের প্রয়োজন আছে, তেওতো নামাজি গগৈ হলেই নহব, তেও ভকত গগৈতো হব লাগিব, অকল নামাজি গগৈ হলে হব নেকি, ভকত গগৈতো হব লাগিব, তো ইমান ধুনিয়াকৈ নামাজ পড়িব জানে, ইমান ধুনিয়াকৈ পালনাম গাব জানে না, তেওতো কালি নামাজত অলপো ভুল হওয়া নাই, ইয়াতেতো আমার মুসলিম লোক আছে, তেও ইমান ধুনিয়াকৈ নামাজ পড়িব জানে, দুই এজনে মোক বেলেগ বেলেগেও প্রশ্ন করে আছে, মই সোধা নাই আর একো উত্তর দিয়া নাই, এইবিলাক ব্যক্তিগত কথা, কিন্তু মোর কথাটো হল নামাজ পড়াত আপত্তি নাই, যদি ইসলাম নিয়ম মতে নন বিলিভারে নামাজ পড়িব পারে পারে, মোর তৎ কবলগিয়া নাই, কিন্তু নামাজ পড়া মানুষজনে তো পালনামও জানিব লাগিব, তেও রাম মন্দির প্রতিষ্ঠা দিনাখন বটদ্রবা কিয় যাব ওলাইছিল, রামর প্রতি সন্মান জনায় না কণ্ডল লগাবর কারণে? কণ্ডল গগৈহে হব গৈছিল তাতে, কণ্ডল লগাবহে যাব খুঁজেছিল, ভূপেন বরাই কিয় কৃষ্ণ ক্লাব জাহাদি বলে কলে, তেতিয়া গৌরব গগৈয়ে প্রতিবাদ করেছিল নেকি? এইবিলাক প্রশ্নের উত্তর হিন্দু সমাজের কারণে তো মনত আছে, হিন্দু সমাজে প্রশ্ন করব নোৱাৰে নেকি, বোলে উত্তর দিয়া মোক প্রয়োজন নাই, আরে উত্তর তো রাম ভক্তক দিব লাগিব, কৃষ্ণ ক্লাব জাহাদি বলে কলে অসমৰ হাজার হাজার কৃষ্ণ ভক্তক উত্তর দিব নালাগিব নেকি? এইক্ষেত্রে একটা কথা কিন্তু আরো আলোচনা হয়ে থাকে, বিজেপির তরফের ইফতার পার্টি আয়োজন করা আছে, ইফতার পার্টি এইটা কি আপত্তি আছে? বিজেপিয়ে ইফতার দিবই লাগে, মইতো জালুকবাড়ি 2001 সনের পা দিও, এদিনও বন্ধ করা নাই, কিন্তু মই মন্দিরতো যাও, সমস্যাটো হৈছে যে আমি ইসলামতো যাব লাগে, খ্রিস্টিয়ানতো যাব লাগে, হিন্দুতো যাব লাগে, 500 বছর পিছত রাম মন্দির হৈছে, তুমি রাম মন্দিরত নোযোৱা সিদিনাখন ধর্ণা দিয়া, ঈদৰ দিনাও যদি তেওঁ ধর্ণা দিলেহেঁতেন মই বেয়া পালো, যে আজি ঈদ আপুনি কিয় ধর্ণা দিব, তেনেকে রাম মন্দিরের দিনাখনো ধর্ণা দিলে হিন্দুয়ে বেয়া পাবনে নাই? সমস্যাটো তারপরা হৈছে, সমস্যাটো এইটো একেবারে স্পষ্ট কথা, ঈদত ময়ো শুভেচ্ছা জনাইছো, ইফতার ময়ো দিছো, আর মসজিদত বা মুসলমানের সমাজে যে আমার ধর্মীয় সভা পাতে বহুত সময় গিয়ে ময়ো দোয়া লৈছো, আর ইসলাম ধর্মী লোকের দোয়ায়ু তো আমার সাহসী করে, শক্তি দিয়ে, তার তো কোনো আপত্তি নাই, নেদেখা জন্তু একই, আমার তো কোনো আপত্তি নাই, আর আমি তো এইবিলাক কথা কোয়াই নাই, কিন্তু কথাটো হল যে 500 বছর পিছত রাম মন্দির হয়েছে, এবারেই
নামাজটো প্রত্যেক বছরে আহিব, দুবার আহে বছর, কিন্তু রাম মন্দিরটো এবারে আহিলে পাঁচশো বছর, সিদিনাখন তুমি ধর্ণা দিবা। আজি যদি কোনোবাই, মই কারো নাম নোকোৱা কৈছো, বেলেগ ধর্মর ভগবানক কোনোবাই লাভ জেহাদি বুলি কব সাহস আছে নেকি? তো কৃষ্ণক কিয় লাভ জেহাদি বুলি কল, তার প্রতিবাদ কিয় নকৰিল? সেখানে মই কৈছো নামাজি গগৈ হওয়াত আপত্তি নাই, লগত ভকতিয়া গগৈও হব লাগিব না, হয় নহয়? সেইটোহে মই কৈছো। গতিকে মোর কোনো আপত্তি নাই, নামাজ কিয় নপঢ়িব, পড়িব যদি কোনোবাই ভাল পায়, ইসলামক যদি কোনোবাই ভাল পায় তেও নামাজ পড়াতো কারো আপত্তি নাই। কিন্তু রাজনীতি করা ব্যক্তিয়ে সকলকে সমানভাবে চাব লাগে। রাম মন্দিরের দিনাখন তেও যেটো নগাঁও ড্রামা করেছিল সেই ভিডিওটো দেখিলে মনত আজিও দুঃখ লাগে যে ও হিন্দু হয় না নয়। তো মই কেতিয়াও মেডাম মেফিলতো ইমান ভাল করে গৈ বহা দেখা নাই। আমি তো মেডাম মেফি অনুষ্ঠানবিলাকো চাই থাকো, মেডাম মেফিটো এনেকে গৈ বহা দেখা নাই, আর নিয়মবিলাকতো পুরা জানে। রাহুল গান্ধী আর আছে 17 তারিখ কে বলে মেরা পা জানকারি নেই, মোর তো খবর নাই। স্যার বিহুর পিছতে মেট্রিক আর হাই সেকেন্ডারি রেজাল্ট দিয়ে কথা কৈছে, কেতিয়া লাগে দিব স্যার? মই ভাবো 19-20 পিছত দিব, কোন দিনাখন দিব এটো মই কব নোৱাৰো, কিন্তু মেট্রিকর রেজাল্ট মই জেনারেলি খবর লৈছিলোঁ, তেওঁলোকে কৈছে যে স্যার 19 তারিখের পিছত রেডি হৈ যাব, কিন্তু কোন দিনাখন দিব এটো সোধাটো মোৰ কাৰণে উচিত নহয়। হাল সলনি হব ইলেকশন পিছত, লোকসভা ইলেকশনের পিছতে হাল সলনি হব, কারণ আমার এজন মন্ত্রীয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তেওঁ এমপি হব খালি হয়ে যাব, বরাক উপত্যকা প্রতিনিধিত্ব বিহীন হয়ে যাব, গতি বরাকক প্রতিনিধিত্ব দিব লাগিব, 2026 টিম বনাব লাগিব, গতি অকল পরিবর্তনে নহয় ব্যাপক পরিবর্তন। আপনাদের চর্চাটা কিয় করে মই বুঝি না, যেটো জায়গাত পথারখন সেউজীয়া, আপনার মনত হয়েছে কি যে ডাঙর ঘরের লড়া পালে আপনাদের চর্চা আরম্ভ করে, আমার মিডল ক্লাস মানুষের দোষ সেইটাই, একদম তেনেকুৱা। নহলে আপনাদের বেলেগ বেলেগ কেন্দ্রিয়ের কথা কিয় আলোচনা করা নাই? কিমান মই তো তাতক কও নুরিনজ্যোতি গগৈর কথাও আলোচনা করো, নাই হওয়া ইয়াত আপনাদের এটাই প্রশ্নই মোক করে থাকে, মানে আপনাদের সব ইমান ভাল ভাল প্রার্থী উঠিছে, এই দুর্গাদাস বড়ো কথা কিয় নাপাতে, তেওঁ এজন জনজাতি মানুষ, তেওঁৰ কথাও সুধক, প্রেমলাল গুঞ্জু চাহ বাগিচার শ্রমিক, তেওঁৰ কথা কিয় নুসুদে, মানে নীলা তেজৰ প্ৰতি লোভটো আমি এৰিব লাগে। বহুত বহুত থ্যাংক ইউ স্যার।